ফের আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা চালু। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ঢাকা হয়ে আগরতলায় পৌঁছালো। এখন থেকে প্রতিদিন আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা চালু থাকবে বলে জানালেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী। ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি গোটা বিশ্বের স্বাভাবিক ব্যবস্থাটাকে রীতিমতো ওলট পালট করে দিয়েছিল। সেই সময় বহু আগে থেকে চালু আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবাও অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হয়ে যায়। যদিও বিগত এক বছর আগে আগরতলা ঢাকা বাস পরিষেবা চালু হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি সক্রিয় না থাকার কারণে আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা চালু হচ্ছিল না। মূলত টিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন যৌথভাবে আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা প্রদানে চুক্তিবদ্ধ। যাই হোক, অবশেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পুনরায় আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা চালু হলো। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস আগরতলায় এলো। এখন থেকে প্রতিদিন আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা চলবে বলে জানালেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী। ওয়েস্ট বেঙ্গলের গাড়িটা এতদিন আসছিল না, আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং এই সার্ভিসটা পাওয়ার জন্য আমরা ওদেরকে বলেছি যে আমাদের ত্রিপুরার যে অবস্থা এবং ত্রিপুরার যাত্রীরা এই পরিষেবা আরও বেশি করে পেতে চায়, এই জন্য যেহেতু ওদেরকে পারমিট দেওয়া আছে ওনাদেরকে গাড়ি চালানোর জন্য আমরা বলেছিলাম, তাই আজকে এই গাড়ি এখানে এসছে। এটা আগামী দিন থেকে এই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের গাড়িও এখন আগরতলা থেকে ছাড়বে, ঢাকা হয়ে কলকাতায় যাবে। তো এটা আমি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ত্রিপুরা রাজ্য। তবে এখনও এই বাস পরিষেবা চলাচলের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। এর মধ্যে বড় সমস্যা দীর্ঘ সময়। বর্তমানে এই পরিষেবা পেতে সময় লাগে প্রায় 24 ঘন্টা। তবে এই সময় সংক্রান্ত সমস্যা নিরসনের ব্যাপারেও চেষ্টা চলছে বলে জানালেন পশ্চিম বাংলা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের অপারেটর অবনী কুমার ঘোষ। আপনি বললেন একটু আগে যে কি করে সময়টা বাঁচানো যায়, এটা আমার মনে হয় সকাল 6টায় যদি আমরা গাড়ি ছাড়ি, যদি আমাদের এখানে কর্তৃপক্ষের অনুমতি পাই, তাহলে আমি আশা করব এই গাড়িটা 7:30 থেকে 8টার মধ্যে আমি কলকাতাতে পৌঁছে দিতে পারব। আপনি শুনে খুশি হবেন যে আমাদের পরিবহন কলকাতা টু ঢাকা ব্রিটিশ ভাগ হওয়ার পরে আফটার ব্রিটিশ উই আর দি ফার্স্ট পার্সন ফ্রম ক্যালকাটা টু ঢাকা সিন্স 1999, স্টিল নাও 2024 আমরা এখন কলকাতা ঢাকা, কলকাতা আগরতলা ভায়া ঢাকা এগুলো আমরা চালাচ্ছি। অদূর ভবিষ্যতে আমাদের কলকাতা টু চিটাগাং চলবে, সে পারমিট আমার কাছে আছে, সে কাগজ আমার কাছে আছে, ভাই কাগজটা করে রাখছি, তো সেইটাও অলরেডি প্রসেসিং চলছে। দুই দেশের যখন একটা প্রোটোকল স্বাক্ষরিত হয়, প্রোটোকলটা বাস্তবায়িত করতে একটু সময় লাগে, হয়তো সময় লাগবে, আশা করি আমরা আগরতলাবাসীর জন্য অনেক ভালো কিছু দিতে পারব। পর্যটন প্রিয়দের জন্য বিশেষ উল্লেখ্য, আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস যাত্রা বর্তমানে ভাড়া 2,000 টাকা, এর মধ্যে মূল ভাড়া 1,000 এবং বাংলাদেশের পর্যটন কর 1,000 টাকা। এদিকে রামঠাকুর ভক্তদের কথা মাথায় রেখে কৈবল্য ধাম যাতায়াতের লক্ষ্যে আগরতলা থেকে চিটাগাং যাত্রী পরিষেবা চালুর একটা উদ্যোগ চলছে বলেও টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী জানিয়েছেন। যাই হোক, বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হলো আগরতলা কলকাতা ভায়া ঢাকা যাত্রী বাস পরিষেবা। সংশ্লিষ্ট নিয়মিত যাত্রীদের মধ্যে নতুন ভাবে এই বাস যাত্রাকে কেন্দ্র করে উৎসাহের বাতাবরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।